আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কম করে হলেও 7 থেকে 8 দিন রেখে খাওয়া যায় এমন একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করছি, আর পুরো ভিডিও জুড়েই চেষ্টা করব ছোট ছোট টিপস দেওয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই জন্য একটা শুকনো পাত্রে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1/2 চা চামচ লবণ। সব ধরনের উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মাখা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে, কিছুটা ময়দা হাতে নিয়ে জোরে একটা চাপ দিতে হবে। এরপর ছেড়ে দিলে যদি দেখা যায় ময়দাটা একটা দলা পাকিয়ে আছে, তো ধরে নিতে হবে মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। এ পর্যায়ে এসে 1/2 কাপ পানি একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে, শক্তও না আবার নরমও না, এর মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো এই লেভেলের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ডোটা সেট হয়ে যায়। আর আমার পানি লেগেছে কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি থেকে আমার 2 টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে, তো এতটুকু পানি লেগেছে। এ পর্যায়ে এসে আমি 1 কাপ কোরানো নারকেল নিয়েছি, তার সাথে দিয়েছি 1/2 কাপ চিনি, 1টা তেজপাতার অর্ধেক, 2টা মুখ ফাটানো এলাচ দিয়েছি, আর সবগুলি উপকরণ একসাথে একদম কম আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি। নারকেল আর চিনি থেকে যে পানিটা বেরিয়েছে এটা যদি খুব ভালোভাবে শুকিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা বেশি সময় ধরে মচমচে থাকবে না। একদম শেষে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিয়েছি, আর এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি সাথে সাথেই বন্ধ করে দিয়েছি। নারকেলের যে গরমটা আছে সেটা দিয়েই কিন্তু গুঁড়া দুধটা পুরো নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারবে। এদিকে আমার ডোটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, তারপরও আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে পিঠা মসৃণ হবে এবং ফুলকো হবে। এখন ডোটা দিয়ে ছোট ছোট লেচি কেটে রুটির আকারে বেলে নিচ্ছি, আর রুটিটা হতে হবে অনেক বেশি পাতলা। রুটি যদি মোটা হয় তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, পিঠা নেতিয়ে যাবে। আমি রুটিটাকে কতটুকু পাতলা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবেই করে নিতে হবে, চাইলে এর থেকেও পাতলা করতে পারেন, তবে মোটা কোনোভাবেই করা যাবে না। নারকেলের পুরটা গরম থাকতে থাকতেই দলা পাকিয়ে নিতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে, পিঠা বানাতে তখন অসুবিধা হবে। নারকেলের পুরটা দেওয়ার পর রুটিটাকে আমি চেপে চেপে ভালোভাবে লক করে নিচ্ছি যাতে পরবর্তীতে খুলে না যায়। এরপর যে কোনো ধরনের কাটার দিয়ে কেটে নিলেই চলবে, আমি এ ধরনের একটা কাটার ব্যবহার করছি। আমি যে মাপে কেটে নিচ্ছি এটা হচ্ছে একদম ফর্মাল সাইজ। এই সাইজে বানাতে চাইলে এই যে পুর নিয়েছি আর ময়দা নিয়েছি তা দিয়ে 9 থেকে 10টা পিঠা হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একদম সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে তাড়াহুড়ো করলে উপরে লাল হয়ে যাবে ঠিকই, ভেতরে কাঁচা থাকবে, আর ওই পিঠা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই পিঠাটা বানানোর ক্ষেত্রে 3টা দিকে খেয়াল রাখতে হবে। নারকেল থেকে পানিটা একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে, রুটি বেলার সময় রুটিটা একেবারে পাতলা করে বেলতে হবে, আর ভাজার সময় আঁচ কমিয়ে দিয়ে লম্বা সময় ধরে ভেজে নিতে হবে। এই কয়টা জিনিস যদি মেনটেন করা যায় আর সেই সাথে এয়ারটাইট কন্টেনারে রাখা যায় তাহলে 1-1টা পিঠা 7 থেকে 8 দিন অনায়াসে খাওয়া যাবে, বা তার থেকে বেশি সময় ধরেও খাওয়া যেতে পারে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের মজার মজার রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।